থাকতেন তিনি। অয়ন রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অয়ন, সুজন চক্রবর্তীর শারীরিক অবস্থার বিষয়ে আপডেট কি রয়েছে? 72 ঘন্টা আগে সুজন চক্রবর্তী শারীরিকভাবে দুর্বল বোধ করায় রুটিন মাফিক তার একটি কোভিড পরীক্ষা হয়। সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় তাকে গতকাল রাত 8:40 বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন সামান্য শ্বাসকষ্ট থাকলেও তার শরীরে জ্বর, গা হাত পা ব্যথা বা অন্য কোনো আনুষঙ্গিক উপসর্গ নেই। তিনি খুব বেশি বিপদ আপন্ন নন এমনটাই চিকিৎসকরা জানাচ্ছেন। তবে তার বয়সের কথা মাথায় রেখে চিকিৎসকরা চিকিৎসার পাশাপাশি তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। নীলাঞ্জনা, ধন্যবাদ। অয়ন, এই মুহূর্তের যে আপডেট রয়েছে সেক্ষেত্রে জানতে পারা যাচ্ছে সুজন চক্রবর্তী তার সামান্য শ্বাসকষ্ট থাকলেও কোভিডের যে অন্যান্য উপসর্গ সেই উপসর্গগুলো তার মধ্যে পরিলক্ষিত হচ্ছে না, কিন্তু তার বয়সের কথা মাথায় রেখে তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। অন্যদিকে কোভিড সংক্রমণের বাড়বাড়ন্ত হতেই টিকাকরণের তৎপরতা শুরু হয়েছে কলকাতার সরকারি এবং বেসরকারি অনেক হাসপাতালে। টিকাকরণ চলছে কিন্তু সেখানেও কোভ, প্রথম ডোজ হোক কিংবা দ্বিতীয়, নিতে গিয়ে শুনতে হচ্ছে নেই, কোথাও নেই, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, কি হবে, সঠিক দিশা নেই কারোর কাছেই। বারবার করে এর আগেও আমরা দেখেছি যে রাজ্যের তরফ থেকে কিন্তু প্রশাসন প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছিল যে পর্যাপ্ত পরিমাণে টিকা নেই, টিকার অপ্রতুলতা রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেই ছবি বারবার উঠে আসছে যে হাসপাতালগুলিতে টিকাকরণ হচ্ছে সেখানে প্রথম ডোজে অনেক ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না, অনেক ক্ষেত্রে দ্বিতীয় ডোজ পাওয়া যাচ্ছে না, প্রত্যেকটি ক্ষেত্রেই শুনতে হচ্ছে যে টিকা নেই, পর্যাপ্ত টিকা নেই, কোথাও কোভিশিল্ডের অভাব, কোথাও কোভ্যাক্সিনের অভাব রয়েছে। খুব স্বাভাবিকভাবে উদ্বেগের একটা জায়গা কিন্তু ইতিমধ্যেই থাকছে, কারণ যেভাবে কোভিড সংক্রমণ গোটা দেশের সঙ্গে পাল্লা দিয়ে এই রাজ্যেও বেড়ে যাচ্ছে, বিশেষত শহর কলকাতায়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে টিকাকরণেই যেখানে এই পরিস্থিতি, যেখানে টিকাই অপ্রতুল রয়েছে, টিকা পাওয়া যাচ্ছে না, অনেকেই রয়েছেন যারা বয়স্ক, তারা প্রথম ডোজই এখনও পর্যন্ত পাননি, প্রথম ডোজই নিতে গিয়ে লম্বা লাইন, দ্বিতীয় ডোজের দিকেও যাওয়া সম্ভব হচ্ছে না, কারণ দ্বিতীয় ডোজও কিন্তু একই কথা শুনতে হচ্ছে যে টিকা নেই। ইতিমধ্যে আমরা জানি যে রাজ্যের তরফ থেকে আগেই আবেদন জানানো হয়েছিল যে টিকা আরও আনাতে হবে, টিকা আরও বাড়াতে হবে টিকার সংখ্যা, কারণ পর্যাপ্ত পরিমাণে টিকা পাওয়া যাচ্ছে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই পরিস্থিতি যেখানে লম্বা লাইন টিকা কেন্দ্রগুলোর সামনে রয়েছে কিন্তু কোথাও কিন্তু টিকা সেই অর্থে পাওয়া যাচ্ছে না, প্রথম ডোজ হোক কিংবা দ্বিতীয় ডোজ, বয়স্ক মানুষেরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু টিকা নিতে তারা পারছেন না, কারণ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে টিকা নেই।